গোসলের পর আবার ওযু করার প্রয়োজন আছে কি? গোসলের পর যদি আপনি প্রথমে গোসলের সুন্নতগুলো ঠিকমতো প্রতিপালন করে থাকেন, অর্থাৎ আপনি গোসলের সুন্নত হচ্ছে পূর্ণ ওযু করা, তাহলে আপনার গোসলের পর আবার ওযু করা লাগবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এটা ভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে তিনি আবার ওযু করেন নাই। এই জন্য গোসলের পর আবার ওযু করেন না যেহেতু প্রমাণিত হয়েছে, সেহেতু গোসলের পর দ্বিতীয়বার ওযু করা লাগবে না। তবে শর্ত হচ্ছে একটা, আপনার শরীর গোসলের সময়ে নিষিদ্ধ বা লজ্জাস্থানে ধরতে পারবে না, যেহেতু কোনো কোনো ইমামের নিকট সেটা ধরলে ওযু ভেঙে যায়। সেই জন্য তার এই এখতেলাফ থেকে বের হওয়ার জন্য আমরা বলি যে সেটা যেন না ধরা হয় সেটা চেষ্টা করবেন। এই জন্য আবার ওযু করে নিয়ে এটা উত্তম। তারপরে যদি আপনি শিওর হন যে কোথাও লাগেনি, তাহলে আলহামদুলিল্লাহ আপনার ওযু হয়ে যাবে। যদি ওযুর শুরুতে গোসলের শুরুতে ওযুর মতো সুন্দর করে আগে ধুয়ে নেন, কোনো কোনো ইমামের মতে সেগুলো না লাগবে না, বরং ওযু গোসল করলেই কিন্তু তার ওযুটা হয়ে যাবে। এটা কিন্তু শক্তিশালী মত, কারণ গোসলের মধ্যে সবই হয়ে যায়। যে কেউ গোসল করে তার হাত ধোয়া হয়, মুখ ধোয়া হয়, মাথা মুসলিম বা মাথা ধোয়া হয়ে যাচ্ছে, পাও ধোয়া হয়ে যাচ্ছে, তখন কিছু বাকি নেই, সুতরাং তার কিন্তু ওযু হয়ে যাবে যদি অন্য কোনো লজ্জাস্থানে হাত না লাগে।